বিয়েটা হবে, বিয়েটা আমি হওয়া বই। সে বিয়েটা দেওয়ার জন্য কেন উঠে বেড়ে রাখছে জানেন? কারণ সোহেল একটা খুব ভালো ছেলে, সোহেল আমার মতো একটা ভেড়া। কারণ স্বামী হিসেবে ভেড়া প্রকৃতির মানুষ তার খুবই পছন্দ, কারণ ভেড়া হলে না মাথার উপর ছুরি ঘোরানো যায়, বুঝছেন? আপনি ভ্যানিটি ব্যাগ নিয়ে ঘুরতেছেন কেন? বুঝলাম না, কেন কি কারণ? রুমা, এই আপনি বেশি কথা বলেন, আপনি কেন এখানে আসছেন? আপনি কি কারণে আসছেন? রুমা বলছে। তুমি কেন ওনার সাথে এরকম ব্যবহার করতেছো বলো তো? রন্টু ভাই, এই ভ্যানিটি ব্যাগ থাকলে কিন্তু আমি কোনো কথা বলবো না। আচ্ছা, আপনি আমার সাথে কথা বলেন। তাহলে আপনি একা আসতেন? ভাই, আপনি হইতেছেন আমাকে সবার গার্জিয়ান। ঢাকায় আপনার সাথে আমরা থাকি বলতে পারেন, আর আপনি যদি চান হইব না, কিছু হইব না, বিয়ে তো পরের কথা। তাহলে তো আমি চাইতেছি না, তাহলে এই বিয়ের আয়োজন বাদ দিতে পারেন। ঠিক আছে, আপনি যখন চাইতেছেন না, তার এই কারণটা বলতে বলেন, স্পষ্ট করে কারণটা আমার জানতে হবে। হ্যাঁ, সুলেমান ভাই যখন চাইতেছে না, নিশ্চয়ই কোনো কারণ তো আছে নাকি? অবশ্যই কারণ আছে, ভাবিরও তো জানার অধিকার আছে। আমারও না জানার অধিকার আছে। দেখছেন রন্টু ভাই, আসলে কিন্তু কোনো কারণ নাই। মানে আমি যে কথাটা বলবো তার বিরোধিতা করাই হচ্ছে ওর একমাত্র কারণ, অন্য আর কোনো কারণ নাই। আচ্ছা ঠিক আছে, ভালো হয়েছে। বিয়েটা হবে, বিয়েটা হবে, বিয়েটা আমি হওয়া বই। সে বিয়েটা দেওয়ার জন্য কেন উঠে বেড়ে রাখছে জানেন? কারণ সোহেল একটা খুব ভালো ছেলে, সোহেল আমার মতো একটা ভেড়া। কারণ স্বামী হিসেবে ভেড়া প্রকৃতির মানুষ তার খুবই পছন্দ, কারণ ভেড়া হলে না মাথার উপর ছুরি ঘোরানো যায়, বুঝছেন? ওদের ওদের সমস্যা হচ্ছে একটাই, আর কিছু না। তোমার না, তোমার না মানসিক বিকৃতি ঘটেছে, তুমি একটা অসুস্থ মানুষ হয়ে গেছো। আরে তুমি কই যাও, তোমার ভ্যানিটি ব্যাগটাকে, এই কই যাও রুমা, ভ্যানিটি ব্যাগটাকে নিয়ে যাও। কি গাধার মতো বসে থাকবেন আপনি এখানে? আপনি তো একটা গাধা ভাই। কারণ এটা একটা ভাড়া, এই জন্য তারা একটু পছন্দ। তাহলে সমস্যাটা কোথায় শোনেন ভাই? রন্টু ভাই, আমি আপনাকে কীভাবে বলবো বলেন? আমি জ্বলে জ্বলে শেষ হয়ে যাচ্ছি, আমি খাক হয়ে যাচ্ছি, আমি শেষ। মানে সোহেল আমার ভাই, আপনি বলেন সোহেল আমার ভাই, আমি জেনে শুনে কী করে আমি রুমার বোন সমার সাথে তাকে বিয়ে দিই? এটা আপনি বেশি বেশি করতেছেন সুলেমান ভাই। রন্টু ভাই, আমার জায়গায় না আসলে বুঝবেন না যে আমি কী যন্ত্রণা ভিত্তিতে যে আমার দিনগুলো যাচ্ছে। আপনি আসলে বিষয়টা নিয়ে উত্তেজিত আছেন, বেশি উত্তেজিত আছেন। রন্টু ভাই, বিয়েটা না ভাঙলে কিন্তু আমি নর্মাল হতে পারতেছি না।